শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টির দাপট রাজ্য জুড়ে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাব কিন্তু যথেষ্ট। একাধিক জায়গায় মাটি ধসে বিপত্তি, বন্ধ সড়কপথ। বৃহস্পতিবার রাত থেকে কালিম্পংয়ে লাগাতার বৃষ্টি, প্রবল বৃষ্টির জেরে ধসের কবলে পাহাড়, ক্ষতিগ্রস্ত বহু পরিবার। ধসের কবলে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়াও আন্ধেরিঝোড়া ভালকুপুতে ধসের ঘটনা। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিম্পং এর মাংখোলায় সেবক রংপুর রেল প্রকল্পের কাজ চলাকালীন ধস নেমে বিপত্তি, ধসের কবলে পড়ে একাধিক শ্রমিক। ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করা গেলেও মৃত্যু হয়েছে দুই শ্রমিকের, এখনো পর্যন্ত নিখোঁজ তিন শ্রমিক। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে তিস্তা বাজারের কাছেও মল্লিতে ভয়াবহ ধস। ধসের ঘটনায় মৃত এক, আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার গভীর রাতে ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত গোটা এলাকা। ধস কবলিত এলাকায় পরিদর্শনে যান গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস গুরুং এর। বৃষ্টির জেরে বাড়ছে জলস্তর, শাখা নদীগুলি দিয়ে প্রবল বেগে বইছে জল। বৃষ্টির পরিমাণ বাড়লে আরো ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি। নিউজ টাইম।